আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমার পেছনে দার্জিলিং মেল, এবার আমাদের গন্তব্য পাহাড়। আমরা দার্জিলিং মেলে করে সোজা যাব এনজেপি। এনজেপি থেকে আমরা সান্দাকফু, লেপচা জগৎ এবং তারপরে দার্জিলিং করে আমাদের পুরো ট্রিপটা কমপ্লিট করব। আমাদের এই যে ট্রিপটা, এটা আমরা মোটামুটিভাবে 7 দিনের মধ্যে কমপ্লিট করব সেটা চিন্তা করেছি, কিন্তু বৃষ্টি প্রচণ্ড, গতকাল থেকে এত বৃষ্টি, মানে আমরা ভাবছিলাম যে এই ট্রিপ আমরা কিভাবে করব। তবে এখানকারও যেরকম ওয়েদার, আর গুগল বলছে যে সান্দাকফুতেও নাকি বেশ বৃষ্টি হচ্ছে। আমরা জানি না যে সান্দাকফুতে গিয়ে কীরকম ওয়েদার পাবো, আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা, কেননা যা দেখলাম গুগলে যে সান্দাকফু, তারপরে লেপচা জগৎ, দার্জিলিং সব জায়গাতেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে ঢাকা। দেখা যাক, আপাতত আমরা দার্জিলিং মেলে করে এনজেপি পর্যন্ত যাই। বৃষ্টি মাথায় করেই বাড়ির থেকে বেরিয়েছি এবং শিয়ালদায় এসে পৌঁছেছি। এখন দার্জিলিং মেলে B4 AC 3 টায়ারে আমরা উঠে বসেছি। তিনটেই লোয়ার বার্থ, মানে জীবনে কোনোদিন এইরকম সুযোগ আমরা পাইনি। যখনই টিকিট কাটা হয়েছে, নাই আপার বার্থ, নাই মিডিল বার্থ, এইবার এমন হয়েছে যে দুটো লোয়ার এপাশে আর একটা জানলার ধারে, অনিন্দ্য ফেভারিট সাইড লোয়ার বার্থ, মানে দারুণ। আমার প্রত্যেকটা ট্রিপে তো আমি আর বুবু তো থাকি, এবং এই ট্রিপে আমার সাথে রয়েছে আমার মেয়ে আত্রেই, মানে রাই। এটা আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার, কারণ ও কাজেকর্মে এত ব্যস্ত থাকে যে ওকে নিয়ে আমরা ট্রিপ করতেই পারি না। কিন্তু যেহেতু এবারে আমরা পাহাড়ের ট্রিপ করছি, সেই কারণে রাইকে সাথে নিয়ে এসেছি, কেননা পাহাড় ওর কাছে ভীষণ প্রিয়। দার্জিলিং মেল শিয়ালদায় 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, রাত্রি 10:05 এর শেডিউল টাইম। রাত্রি 10:40 আমরা দক্ষিণেশ্বর এবং বালি ব্রিজ পার করে এসেছি, ডানকুনির প্রায় কাছাকাছি চলে এসেছি, আর আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তোড়জোড় শুরু হয়ে গেছে। আমাদের রাতের মেনুতে এখানে হচ্ছে শাহি পনির, এখানে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি, এদিকে রুটি, আর এখানে হচ্ছে দরবেশ। আর এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর করে থালায়, এগুলো বুবু ব্যবস্থা করে নিয়ে এসছে সব বাড়ির থেকে, খুব ভালো ব্যবস্থা। এখন রাত্রি 11:25, ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান স্টেশনে।
ট্রেন এখন এসে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুরে, বোলপুর শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, ভগ্নী নিবেদিতা, দেশবন্ধু চিত্তরঞ্জন, প্রত্যেকের স্মৃতি জড়িয়ে আছে এই দার্জিলিং মেল ট্রেনটার সাথে। এরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এই ট্রেনের যাত্রী হয়েছিলেন। 1879 সালে এই দার্জিলিং মেল যাত্রা শুরু করে এবং এই দার্জিলিং মেল প্রথমে যখন শিলিগুড়ি পর্যন্ত যেত তখন কিন্তু এটা শিয়ালদা স্টেশন থেকে, মানে তখন তার নাম শিয়ালদা ছিল না, ছিল ক্যালকাটা স্টেশন, সেই ক্যালকাটা স্টেশন থেকে পদ্মার তীরে একটা জায়গা ছিল দোমুখিয়া ঘাট, সেই দোমুখিয়া ঘাট পর্যন্ত দার্জিলিং মেল যেত এবং যাত্রীরা তারপরে নৌকা করে পদ্মা পার করে পদ্মার ওপারের থেকে একটা আলাদা রেক থাকতো, সেই রেকটা, সেটা ন্যারোগেজ রেক, সেই ন্যারোগেজে দার্জিলিং মেল পৌঁছাতো শিলিগুড়ি পর্যন্ত। এরপর 1912 সাল, সেই সময় পদ্মার উপর তৈরি হলো হার্ডিঞ্জ রেল ব্রিজ এবং এই হার্ডিঞ্জ সেতু তৈরি হওয়ার পরে দার্জিলিং মেল সরাসরি পদ্মার এপার থেকে ওপার পর্যন্ত যেতে শুরু করলো। কিন্তু এরপরে আবার স্বাধীনতার পরে দেশ বিভাগ হলো, দেশ বিভাগের সময় এই হার্ডিঞ্জ সেতু এটা চলে যায় বাংলাদেশের অধীনে, তার ফলে কিন্তু আবার দার্জিলিং মেলের যাত্রাপথে বিঘ্ন ঘটে। কিন্তু তারপরে 1975 সালে যখন ফারাক্কা রেলব্রিজ তৈরি হয়, যেটা আমাদের এই যাত্রাপথেই পড়বে, তারপর থেকে এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সরাসরি ব্রডগেজে দার্জিলিং মেলের যাত্রাপথ শুরু হয় এবং সেই পথই এখনও পর্যন্ত চলছে। কাজেই এই ট্রেন 100 বছরের বেশি সময় ধরে চলছে এবং বিভিন্ন ইতিহাস এই ট্রেনের সাথে জড়িয়ে রয়েছে, এই ট্রেনের ঐতিহ্য বিশাল। বোলপুর থেকে দার্জিলিং মেল ছেড়ে দিল, সময় এখন ঘড়িতে রাত্রি 12:34। এনজেপি পৌঁছাবার আগের স্টেশন কিষানগঞ্জে এসে ট্রেন দাঁড়ালো, কিন্তু ট্রেন প্রায় 40 মিনিট মতন লেট রয়েছে আর সারা রাত্রি ধরে বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়েনি, বৃষ্টিও আমাদের সাথে সাথেই রয়েছে। এই ওয়েদারের অবস্থা জানি না এরপরে গিয়ে কী অবস্থা হবে, কীভাবে পৌঁছাবো এবং কতটা ছবি তুলতে পারবো কিছুই বুঝতে পারছি না, দেখা যাক কী হয়।
নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আমরা নেমেছি দার্জিলিং মেলে, কিন্তু অসম্ভব বৃষ্টি পড়ছে। এইরকমভাবে গিয়ে আমরা কতটা কী করতে পারবো, কোন জায়গায় ঘুরতে পারবো আমরা জানি না। তবে এখন আমরা নিউ জলপাইগুড়ি থেকে যাচ্ছি মানেভঞ্জন। মানেভঞ্জনে যাওয়ার জন্য একটা ডিজায়ার গাড়ি বুক করেছি, 3,000 টাকা নেবে নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন পর্যন্ত।